দর্শকদের জন্য একটি কথাই বলবো, প্লিজ আপনারা সিনেমা হলে গিয়ে মুভিটা এনজয় করুন প্রহেলিকা, কারণ আর খুব বেশি সময় বাকি নেই। একদমই মানে নক করছে ঈদ আমাদের দরজায় এসে, খুব কম সময় বাকি। যেহেতু বড় পর্দার জন্য সিনেমাটা তৈরি হয়েছে প্রহেলিকা, তো এই সিনেমাটা আমি যদি একটু সময়ের মধ্যে কিছু বলি, এটা আসলে দর্শকরা সেভাবে এনজয় করবেন না। তো আপনাদের জন্যই বলছি, সবাই সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখুন, আশা করছি ভালো লাগবে। হচ্ছে আমাদের দেশে এই প্রচলনটা আসলে নেই যে একজন সিনিয়র আর্টিস্ট নিয়ে তাকে বেশ ব্যাপারে তাকে কিন্তু পুরো গল্পের প্রচলন করে প্রহেলিকাতে এরকম মাসুদ ভাইকে নিয়ে হচ্ছে এরকম তৈরি হয়েছে একটা প্রধান অংশ। সব মিলিয়ে এই গল্পটা যখন রবির কাছে আসে, রবির এক বাক্যে কি বলেছে এবং তার জন্য সে কি প্রিপারেশন আছে? এক বাক্যে আসলে আমার কাছে প্রথম গল্পটা দেখেই খুব ভালো লেগেছিল। গল্পটা পড়ে যখন জয়নিকা আপু আমার সাথে যোগাযোগ করেছিলেন, তখন ভীষণ ভালো লাগা কাজ করেছে। মনে হয়েছে যে আসলে এখানে আমার পারফরমেন্সের সুযোগ আছে, কারণ আমি বরাবরই চাই গল্প প্রধান সিনেমাতে কাজ করতে। আমার মানে আমার জন্য এটা ম্যাটার করে না যে নায়িকা কতটা গ্ল্যামারাস হলো, আমার কাছে চরিত্রটা ম্যাটার করে। সেখানে যদি একটা মানে আছে না যে আমাকে অভিনেত্রী হিসেবে যদি মনে হয় যে অনেক কিছু মধ্য দিয়ে স্ট্রাগল করেও আমাকে সেটা সেই চরিত্রটা আসলে দর্শকদের সামনে আনতে হচ্ছে, যদি আমাকে ব্ল্যাক মেকআপ নিতে হয়, যদি আমাকে স্লিম হতে হয়, যদি আমাকে ফ্যাট হতে হয়, সেই প্রিপারেশন গুলো আমার কাছে ইম্পর্টেন্ট রাদার দেন যে আমাকে কতটা গ্ল্যামারাস লাগলো। কারণ গল্পটাই আমি চাই যেখানে আমি পারফর্ম করতে পারবো, সেরকম একটা গল্প হচ্ছে প্রহেলিকা। এবং তার পাশাপাশি তো যখন জয়নিকা আপু আমার সাথে কথা বলেছে, বিকজ তার সাথে তো আমার কখনো আগে কাজ হয়নি, তো একজন নির্মাতা হিসেবে আমার কাছে মনে হয়েছে যে হি ইজ ভেরি অর্গানাইজড, শি ইজ ভেরি অর্গানাইজড এবং শি ইজ ভেরি পাংচুয়াল, শি ইজ ভেরি কেয়ারিং। তার কাজে তিনি কখনো আসলে কম্প্রোমাইজ করেন না, তো সেখান থেকে আমার কাছে ভালো লাগা কাজ করেছে। আর যখন আস্তে আস্তে জানতে পেরেছি যে মাহফুজ ভাই আছেন, নাসির ভাই আছেন, অন্যান্য যারা শিল্পীরা আছেন, সবাই একটা এটা একটা ভালো টিম হতে যাচ্ছে, তো তখন অনেক ভালো লাগা কাজ করেছে। মনে হয়েছে যে কাজটা আসলে দর্শকদের কাছে আমাদেরকে আরো বেশি পৌঁছে দেবে। অভিনয় করার খোরাক বা ভালো চরিত্রের খোরাক, এটা তো আসলে আমরা যারা অভিনয় করি তারা এটা বুঝতে পারে যে সবসময় মনে হয় যে ভালো ভালো স্ক্রিপ্ট চাই, এই ব্যাপারটা কিন্তু সবসময় সারা জীবনই থাকবে। তবে প্রহেলিকাতে অর্পা যে চরিত্র, এটা আমার গত যে সিনেমাগুলো রিলিজ হয়েছে সেগুলোর সাথে কোনোই মিল নেই, এবং আমি সামনে এই ধরনের চরিত্র আমি চাই না কাছাকাছি কোনো কিছু করতে, বিকজ অর্পা অর্পাই, অর্পা অর্পার মতো। আর প্রহেলিকা আমার ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম হতে যাচ্ছে, অনেক ভালো সিনেমা আমি করেছি, বাট এটা আমার ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম যেটা আমি বলবো। একদম চিকেন ব্যালেন্স করতে হবে, কারণ ঈদের আনন্দ তো অনেক বেশি, এটা আমাদের সব মুসলমানদের জন্যই। তবে ঈদের আনন্দে যখন নিজের সিনেমা রিলিজ হয় সেই আনন্দটা তারও আসলে অনেক গুণ বেড়ে যায়, সেবারেও তার ব্যতিক্রম না। ঈদের আনন্দ আর চলচ্চিত্র মুক্তির আনন্দ দুটো মিলেই একদম থাকার হবে আসলে। থ্যাংক ইউ।